এক ট্রফির দুই দল দাবিদার। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই স্বপ্নিল শিরোপা তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের 90 মিনিট পর্যন্ত। বাংলাদেশ নেপাল দুই দলের কারো এখন পর্যন্ত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি অর্জন করতে পারেনি, তাই যে দলে জিতবে গড়বে নতুন ইতিহাস। 2016 সালে প্রথম ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা, সেবার ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল সাবিনাদের। সে ভারতের বিপক্ষে এবার আসরের দাপুটে জয় পাওয়া দারুণ কিছুর আভাস দিচ্ছে আখি সানজিদারা। কিন্তু ঘরের মাঠে নয়, খেলা হচ্ছে পরের মাঠে, তাও আবার স্বাগতিক নেপালের মাঠে। দর্শক সমর্থন সবই পাবে স্বাগতিকরা, তাই বাড়তি সুবিধা পাবে নেপাল। তবে চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলার প্রতিশ্রুতি বাংলাদেশের অধিনায়কের, আর কোচ ছোটনের চোখে নতুন ইতিহাস। এটা আসলে প্লেয়ারদের আরও এক্সপিরিয়েন্স আছে যে তাদের ম্যাচ বাই ম্যাচ খেলার, এবং অবশ্যই ফিজিক্যালি তো একটা প্রেশার পড়েই, বাট যেহেতু আমরা 2-3 দিন রিকভারি সেশন পেয়েছি এবং টাইম পেয়েছি, আমার মনে হয় যে ওই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে ফুল ফ্রেশভাবে মাঠে নামতে পারবো। আরেকটা দিন, একটা অন্য দিন, ভিন্ন দিন। আমি মনে করি যেহেতু মেয়েরা এখানে ফাইনালে আসছে, ভালোভাবে খেলে আসছে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যে নতুন একটা কিছু করার জন্য। এদিকে বাংলাদেশ আর নেপাল দুর্দান্ত খেলেছে, তাই আসরের সেরা দুটি দলই উঠেছে ফাইনালে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিকরা, ফাইনালেও সেই ধারা ধরে রাখতে চায় তারা। আমি অব ফিজিক্যালি মেন্টালি অব আমি একদমই স্ট্রং নেই সম র অব ভোলিকার দিনমা আমি অব উপাধি অব জিতনেকই লাগি খেলে অব উনারও পনি স্ট্রং নেই সা তার আমি অব মেন্টালি অব ফিজিক্যালি নেই আমি ফিট পনি সম। বাংলাদেশ ও নেপাল এ পর্যন্ত 7 বার মুখোমুখি হয়েছে, 5টি ম্যাচ জিতেছে নেপাল, বাকি 2টি ড্র। নেপালের বিপক্ষে প্রথম জয়ের গল্প রচনা করতে ফাইনালি পাখির চোখ বাংলার মেয়েদের। রাশেদ অমিত, এখন